আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ভালোবাসি পছন্দ করি তাকে আমার কোরআন শোনার জন্য কবুল করে নি। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না, যাত্রার প্যান্ডেলে ভাব গানে পালা গানে সবাই যেতে পারে কিন্তু কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না। কোরআনের মাহফিল আসার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হওয়া লাগে। কিন্তু এ হাফ কেজি বেগুন কিনে নিয়ে এসে যখন সুন্দর করে ভাজি করে দিয়েছে, ঝামেলা হলো তিনার, অ্যালার্জির রোগের রোগী যিনি বেগুন দেখতে পারেন না তিনি। যারা বলে ঠিক না, আসলে বেগুনের তরকারিটা ভালো না খারাপ? বেগুন ভাজি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, পুরপুরি খাওয়া যায়, চচ্চড়ি খাওয়া যায়, বেগুন পুড়ায়ে খাওয়া যায়, বেগুন যদি ইলিশ মাছ দিয়ে রান্না হয় টেস্ট লাগে ভালো, বেগুন যদি আবার চিংড়ি দিয়ে রান্না হয় আরো মজা লাগে, বেগুন যদি ভর্তা করে সকালবেলা গরম ভাত দিয়ে খাওয়া যায় আরো টেস্ট লাগে। কথাগণ ঠিক না ভাই? এই দামি বেগুনির কথা বলছি, কারোর কোনো ঝামেলা নেই, ঝামেলা হলো ওনার অ্যালার্জির রোগ আছে জিনা। এখানে রাজনীতি করার কোনো দরকার নেই, এখানে উঠার আগে অনেকে হুজুর হুজুর ডাকার ভাবই আলাদা, হুজুর ওই জায়গা কি দিয়ে কি বলেছেন, হুজুর খুব চাপে আসি খুব চাপে আসি, এখন এত লম্বা রয়েস কি করে তুমি বাড়িয়ে হয়ে যাই পারো নি চাপের চোটে। খাই দাই চান মিয়া, মোটা হয় জব্বার মিয়া, কথাগান ঠিক না? আর আমিও মন চাইছি, মনে মনে ভাবলাম গত তারিখে রবুল ভার পাইলাম না, আজকে যখন সেই ভাই পাইছি ওয়াজ হবে আজকে একেবারে কড়া, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। ওয়াজ টিভি সাথীরা, সত্য ও সঠিক পথের সন্ধানে। আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ভালোবাসি পছন্দ করি তাকে আমার কোরআন শোনার জন্য কবুল করে নি। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না, যাত্রার প্যান্ডেলে ভাব গানে পালা গানে সবাই যেতে পারে কিন্তু কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না। কোরআনের মাহফিল আসার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হওয়া লাগে। কথা ঠিক কিনা ভাই? সুতরাং যাদেরকে আল্লাহ পছন্দ করেন তারাই শুধুমাত্র কোরআনের মজলিসে বসতে পারে। কথাগণ ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এ কথা কে বললেন? আমার আল্লাহ বলছেন, আমার কোরআন যদি দিল দিয়ে শোনো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার উপরে আমার রহমত গুলা নাজিল করে দেবো। সুবহানাল্লাহ, বলছেন আল্লাহ তুমি কি রহমত দেবে? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার দরকার কি? যা দরকার বান্দা আমি তোমারে তাই দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন, ওয়াল্লাহ জীবনে ছোট বড় অনেক গুনাহ করেছি তা কি মাফ হবে? আল্লাহ তাআলা বলেন, শুধুই মাফ হবে না, গুনার খাতা মাফ করে দিই, গুনার জায়গায় আমি সব দিয়ে ভরে দেব। ইবাদিনুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতু ওয়া কানাল্লাহু গফুরার রহিম। এ কথা কে বলছে? আমার আল্লাহ বলছে, বান্দা শুধু গুনাহ মাফই করব না, গুনাহ মাফ করে খাতাটা খালি হলে খাতা ওই খাতায় খালি জায়গায় সব দিয়ে গুনাটা মুছে দিয়ে গুনার জায়গায় সব দিয়ে খাতাটা ভরে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন মানলে আর কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার! এ কথা কে বলছে? আল্লাহ বলছে, বান্দারে আমার কোরআন যদি মেনে নিতে পারো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না, আল্লাহর বরকতের দরজা আল্লাহ যদি খুলে দেয় করোনা হবে না ভাই। কথা কোন ঠিকই না?
আল্লাহর রহমতের দরজা আমার আল্লাহ যদি খুলে দেয়, শুনে নেন, অমিকরণ হবে না, প্যারালাইজড হবে না, ডায়রিয়া হবে না, গোটা পৃথিবীর মসনদে করোনায় সব মারা যেতে পারে। আমার কাছে মনে হয় এই বাংলাদেশে যতটা কোরআনের মাহফিল হয়, এই কোরআনের বরকতে বাংলাদেশে কোনো মানুষ মারা যাবে না। আল্লাহ কবুল করে না বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আজকের এই কোরআনের মাহফিলে যারা এসেছে, আল্লাহ আমাদেরকে তুমি করোনা নামক মহামারী থেকে হেফাজত করে নাও। আমার ভাইয়েরা বেশি লাফালাফি করিবেন না, আমার আল্লাহ করোনা নিয়ে বসিয়া আছে, বেশি লাফালাফি করিলে করোনা দিয়ে এমন রোগে আক্রান্ত করে দেবে, কালিমা পড়ার সুযোগ কসমতে জড়বে না, কথা কান ঠিক না। আসেন, কোরআনের মাহফিল যত চলবে আল্লাহর রহমত, আরো জোরে কোন, এ ওয়াদা দিচ্ছে কে, আরো জোরে কোন, কে দিচ্ছে? আমি নিজে বলছি না, ওয়ালাওয়ান্না আহলাল কোরআন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ বলছি, আমার কোরআনকে যদি তোমরা গ্রহণ করে নিতে পারো, আসমান আর জমিনের বরকতের দরজা আমি খুলে দেবো। সুবহানাল্লাহ। কয় ও আল্লাহ, তোমার এই কোরআনে আছেটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এ কথা কে বলছে? আমার আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার কোরআনের মধ্যে এমন কোন কথা নাই যা আমি আল্লাহ কোরআনে দেই নাই। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না। ওয়াল্লাহ, তোমার কোরআনে রাষ্ট্র নিয়ে কি কোনো কথা আছে? আমার আল্লাহ বলছেন, রাষ্ট্র নিয়ে একটা সূরাই কোরআনে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন, সূরাটির নাম সূরা মুলক, সূরাটির নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাষ্ট্র পেলাম, আল্লাহ রাষ্ট্র নিয়ে, রাষ্ট্র কেমনে চলবে, কিভাবে চলবে? ওয়াল্লাহ, রাষ্ট্রের একজন নেতা দরকার আছে না নাই? নেতার নামও একটা সূরা আল্লাহ দিয়ে দিলেন, সূরাটির নাম সূরা ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাইয়্যেদ, সাইয়্যেদুল মুরসালিন, সিন মানে সাইয়্যেদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যেদুল কাউনাইন, সিন মানে সাইয়্যেদুল বাশার। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করে না। আমার আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ এই দুনিয়ার নেতা হওয়ার জন্য হয় ভোট লাগে, না হয় নোট লাগে, আর তা না হয় লাঠিয়াল বাহিনী লাগে, কথা কোন ঠিক না। পৃথিবীর নেতারা কেউ ভোটে হয়, কেউ নোটে হয়, কেউ লাঠিয়াল বাহিনী দিয়ে হয়, অথচ আমার আল্লাহ বলছেন, ইয়াসিন, হে নেতা, ও নবী, আমি তোমাকে নিজে নেতা বললাম। সুবহানাল্লাহ। কোন তালি নেতার নামে একটা সূরা পেয়ে গেল। আল্লাহ, নেতার নামে তো সূরা পেলাম, ওই নেতা কি চালাবে, বাগান না হাট না ঘাট, আল্লাহ নাকি বিল নাকি নদী নালা নাকি হাঁস মুরগি ভেড়া? আমার আল্লাহ বলছেন, নেতা চালাবে রাষ্ট্র। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না। রাষ্ট্রের নামে সূরা দিলাম, রাষ্ট্র চালাতে গেলে রাজনীতি দরকার আছে না নাই? রাষ্ট্রে বলছেন কে, জোরে বলেন। আল্লাহ বলছে, শোনো শোনো, আমি রাষ্ট্রের সংবিধানের নামে একটা সূরা দিয়ে দিলাম, সূরাটির নাম হলো সূরা ফুরকান। সুবহানাল্লাহ, বলবেন না? আমার ভাইয়েরা, ওই রাষ্ট্রে একজন নেতা হলে হয় না, মন্ত্রী পরিষদের দরকার আছে না নাই? মন্ত্রীর নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাটির নাম সূরা শুরা। সুবহানাল্লাহ। বলেন, এরপরে রাষ্ট্রের রাজধানীর দরকার আছে না নেই? রাজধানীর নামে একটা সূরা দিলেন, সূরাটির নাম সূরা বালাদ। সিটি শহর আছে না নেই? সিটি শহরের নামে একটা সূরা দিলেন, সূরাটির নাম সূরা সাবা। সুবহানাল্লাহ। বলেন, জনগণের নামে একটা সূরা দিলেন, সূরাটির নাম সূরা দাহার। সুবহানাল্লাহ। বলবেন না? পুলিশ বিজিবিরা আপনাদের নামে একটা সূরা দিলেন, সূরাটির নাম সূরা আহজাব। আরে তো আস্তে কান। সুবহানাল্লাহ। যৌথ বাহিনীর নামে একটা সূরা দিলেন, সূরাটির নাম সূরা আদিয়া। আল্লাহু আকবার। বলেন, আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে সব আছে না নে? আর জোরে কোন আছে না নে? কেউ যদি বলে, হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, হজের ওয়াজ করেন, মেয়ে লোকের ওয়াজ করেন, কিন্তু হুজুর খবরদার খবরদার, রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবেন না, তাহলে আমার আল্লাহ বললেন কোরআনে রাষ্ট্র আছে, আর আপনি রাষ্ট্র নিয়ে কথা বলতে নিষেধ করলেন, কথা কান ঠিক না? তবে হ্যাঁ,
এই দুনিয়ায় রাষ্ট্র যেভাবে চলছে এভাবে নয়, আল্লাহ রসুল যেভাবে শিক্ষা দিয়েছে সেইভাবে। কথা ঠিক কিনা ভাই? এখন বর্তমান যে পচা রাজনীতি চলে, ভাই ভাইয়ের মাথায় লাঠি মারে, বাপ হয়ে মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দেয়, আছে না নেই? ধরে বলেন আছে না নেই? সেটা তাই নাই ভাই, কি রাজনীতি চলে, টাকা হলে বিচার চোরের পক্ষে চলে যায়, ঠিক বলছি না ভুল বলছি? অন্যায় ভাবে মেয়ে লোককে স্বামীকে ডিভোর্স করে দেয়, এরপরও আবার ওই স্বামীর টাকাও দেয়া লাগে, ঠিক কিনা ভাই? ঘর করবে না মেয়ে লোকে, ইচ্ছা আছে না মেয়ে লোক ঘর করবে না, তোমার টাকাও দেয়া লাগবে স্বামী, কি নির্যাতন কি বিচার আমাদের, ঠিক বলছি না ভুল বলছি ভাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের পাকে সব আছে না নাই? মানব মনের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায় রেকর্ড করে দিয়েছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু খালি জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই বলেন তো, আজকে আমি যে আয়াতে কারিমা তিনটে তেলাওয়াত করেছি এর উপরে কথা বললে কি আপনাদের কোনো আপত্তি আছে নাকি ভাই? সূরা আল ইমরান কোন সূরা? ইমরান 52, 53 এবং 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর উপরে কিছু কথা বলবো, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ওয়াজ করলে কারোর কোনো সমস্যা না, সমস্যা হলো ওনার বেগুন দেখলে অ্যালার্জি জিনার, কথা কন ঠিক কিনা? বেগুন লাগালে ঝামেলা নেই, বেগুনের সারাই সার দিলে ঝামেলা নেই, পানি দেন ঝামেলা নেই, বেগুন ধরেছে দেখলো ঝামেলা নেই, বেগুন বাছাই করে হাটে নিয়েছে দেখলো ঝামেলা নেই, কিন্তু এ হাফ কেজি বেগুন কিনে নিয়ে এসে যখন সুন্দর করে ভাজি করে দিয়েছে ঝামেলা হলো তিনার। অ্যালার্জির রোগের রোগী যিনি বেগুন দেখতে পারেন না তিনি, যারা বলে ঠিক কিনা? আসলে বেগুনের তরকারিটা ভালো না খারাপ? বেগুন ভাজি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, ফুলকুড়ি খাওয়া যায়, চচ্চড়ি খাওয়া যায়, বেগুন পোড়ায় খাওয়া যায়, বেগুন যদি ইলিশ মাছ দিয়ে রান্না হয় টেস্ট লাগে ভালো, বেগুন যদি আবার চিংড়ি দিয়ে রান্না হয় আরো মজা লাগে, বেগুন যদি ভর্তা করে সকালবেলা গরম ভাত দিয়ে খাওয়া যায় আরো টেস্ট লাগে, কথা ঠিক কিনা ভাই? এই দামি বেগুনির কথা বলছি, কারোর কোন ঝামেলা নেই, ঝামেলা হলো ওনার অ্যালার্জির রোগ আছে জিনা, কথা ঠিক কিনা? আমি কোরআন থেকে কোন রাজনীতি করব না, কারণ এখানে চেয়ারম্যান হবে আমার রবিউল ভাই, আমি রাজনীতি করে লাভ কি? এখানে ভোটারও না, এখানকার ক্যান্ডিডেটও না, আমার রাজনীতি যদি করা লাগে আমার ঝিনাইদা যে করলে লাভ আছে, কথা ঠিক কিনা ভাই? এখানে রাজনীতি করার কোনো দরকার নেই, এখানে উঠার আগে অনেক হুজুর হুজুর ডাকার ভাবই আলাদা, হুজুর ওই জায়গা কি দিয়ে কি বলেছেন, হুজুর খুব চাপে আসি খুব চাপে আসি, আমি এখন এত লম্বা রয়েছ কি করে তুমি বাড়ি হয়ে যাইতে পারো নি চাপের চোটে, খাই দাই চান মিয়া মোটা হয় জব্বার মিয়া, কথা কান ঠিক না? আর আমিও মন চাইছি, মনে মনে ভাবলাম গত তারিখে রবুল ভাই পাইলাম না, আজকে যখন সেই ভাই পাইছি ওয়াজ হবে আজকে একেবারে কড়া, তাতে যা আছে কপালে হবে কাল সকালে, কথা কান ঠিক না ভাই? চেয়ারম্যান যেখানে বসা সেখানে আর চিন্তা কিসির, আমাদের অভিভাবক, কথা কান ঠিক না? তবে হ্যাঁ, কোনো রাজনীতি চলবে না, রাজনীতি বর্তমানের রাজনীতি চলবে না, কিন্তু বিশ্ব নবী যে রাজনীতি শিক্ষা দিয়েছে ওই রাজনীতি চলা দরকার আছে না না? আমার চেয়ারম্যান ভাই আছে যতক্ষণ আমি আছি ততক্ষণ, চেয়ারম্যান ভাই উঠবে যখন আমি উঠবো তখন, সোয়ান আল্লাহ কল ভাইয়ের আমার
একান্ত আপন জনের আমার রাগ করলেন বুঝি, বেজার হলেন। আমি এখন ওয়াজ করব সূরা ইমরান থেকে, একটা গল্প মনে পড়ে গেল, বলবো ভাই, বলবো, রাগ করবেন না তো চেয়ারম্যান ভাই, বলবো। চেয়ারম্যান হাসি দিয়ে বলতে বলেন, এখন শোনে, এক ছোট ছেলে খুব দুষ্ট, বুঝলেন ভাই, খুব দুষ্ট ছেলে, মার কথা শোনে না, আব্বার কথা শোনে না। তো এখন ওর মা তার বন্ধুদেরকে বলছে, আরে বেটা, তোদের বন্ধু খুব দুষ্ট, কথা শোনে না, নামাজ কালাম পড়ে না, তোরা একটু ওয়াজে নিয়ে যেতে পারিস না? শুনলাম অমুক দিন অমুক জায়গায় ইন্ডিয়ার থেকে হুজুরা আসবে, তো একটু ওয়াজ শুনতে নিয়ে যাই। তো বন্ধুরা বুঝায় পড়ায় রাজি করাইছে। তো যাচ্ছে, ওর ছোট একটা সাইকেল আছে, যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন তো বাংলাদেশ উন্নয়ন হয়ে গেছে, বহু জায়গায় সেতু, আলহামদুলিল্লাহ, যে পদ্মা সেতু হওয়ারই কথা ছিল না সেটাও হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর কিছুদিন পর হয়তোবা ভোলার সবচেয়ে দীর্ঘ দীর্ঘ যে সেতু বরিশাল টু ভোলা, এই সেতু উদ্বোধন হতে যাচ্ছে 3-4 মাসের মধ্যে, আলহামদুলিল্লাহ। কর বাংলাদেশ আলহামদুলিল্লাহ অর্থনৈতিক দিক থেকে রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট এই দিক থেকে যথেষ্ট আগিয়ে, বলেন মাশাআল্লাহ। এত ভালো বলি তারপরও কয় যে হুজুর আমাদের বিরুদ্ধে বলেছে, এ কষ্ট রাখবো কোনে কোন দিন ভাই, প্রিয় ভাইরা আমার। তো এখন এখন খেয়াল করেন, আগে তো এরকম ব্রিজ ছিল না ভাই, ব্রিজ ছিল না কি ভাই, এত আগে তো পার হতে হলে ছোট ছোট খাল বিল পার হতে গেলেও সাঁকো পার হওয়া লাগতো, এরপরে কেউ নৌকায় পার হতো, কি হতো কি হতো না বলেন। আচ্ছা, তো ছোট ছেলে ওয়াজ শুনতে যাচ্ছে, ছোট একটা সাইকেল আছে সামনে বিশাল, ওই যে ভাই বাঁশ দিয়ে পাড়া পাড় বানানোর কি বলেন আপনারা, সাঁকো, আমাদের এলাকায় সাঁকো একই কথা তো, ঠিক আছে। তো একটা বাঁশ মোটা বাঁশ হেঁটে যাওয়া যায়, আর একটা ধরা যায়, এই হলো ব্যবস্থা। তো ছেলেরা, ওই ছেলেটা বাইসাইকেলটা কাঁধে নিয়েছে আর সাঁকোর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, একেবারে একেবারে মিডিলে, যখন সাঁকোর মাঝখানে, ওদিকেও যত পথ এদিকেও তত পথ, হঠাৎ করে ছেলেটা লুঙ্গি পড়লে ছিল, লুঙ্গিটা একটু ঢিলা ছিল, লুঙ্গিটা খুলে পড়ে গেছে, বাজার ঘাট সব বেরিয়ে গেছে। এখন রাস্তা দিয়ে যাচ্ছিল এক হুজুর, হুজুর দৌড়ে তাড়াতাড়ি এসে বাচ্চাটা লুঙ্গিটা পরাই দিয়েছে। বাচ্চা বলছে, হারে আসলেই তো হুজুরা ভালো, আসলেই তো আমরা শুনি যে হুজুরা নাকি খুব খারাপ, আসলেই তো হুজুরা ভালো। এবার দেখেন, যখন করোনা আসলো, মানুষ সন্তান তার বাবার জানাজায় যায় না, গোসল করাতে যায় না। এই মুহূর্তে পৃথিবীর দিকে, মানচিত্রের দিকে তাকান, বাংলার দিকে তাকান, আলে মোলামা যে লাশের কাছে কেউ যায় নয়, সেই লাশের জানাজা দাফন কবর করেছে এই টুপিওয়ালার দাড়িওয়ালার আলে মোলামা, কথা ঠিক না? এর দ্বারা পুরাণিত জাতির ক্লান্ত লাগলে শুধুমাত্র কেবলমাত্র মানুষের দুর্বিষহ সময়ের সময় আলেমদের মানবতার পাশে দাঁড়ায়, অন্য কোন মানুষ মানবতার পাশে দাঁড়ানোর সাহস দেখাতে পারে না, কথা ঠিকই না? ছোট্ট ছেলেটার লুঙ্গি পরিয়ে দিয়েছে, ছেলেটা বলছে আসলে তো হুজুরা ভালো। তো যাওয়ার সময় হুজুর বলছে যে, খোকা তোমার নাম কি বাবা, খোকা তোমার নাম কি বাবা? তা বলছে, আমার নাম হলো মুসা। কি বলেছে? আর জোরে বললে, কি বলেছে? আমার নাম মুসা। এবার ঠিক আছে, ছেলে যাই একেবারে সামনে বসছে, ওয়া শোনার জন্য একেবারে সামনে বসেছে। এতক্ষণ কোনো সমস্যা হচ্ছে নাকি ভাই? লোকজন এদিক ওদিক তাকাতাকি করছে, একটু মেহেদি প্রজেক্টরের সমস্যা। মা বোনের আপনারা অনেক এসেছেন, আপনাদের ওয়াজই তো আজকে হবে, মা একটু বসেন, 3টে জায়গা করে এরপর জায়গার সংকলন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হবেই তো, মহিলারা গতদিন একটু কম আইলো, কারণ গতদিন তো রবুল ভাই আইলো না, আজকে রবুল ভাই আছে, মহিলারা হয়েছে, কি এক কাজ দেখছেন প্রিয় ভাইয়েরা আমার। এবার দেখেন ছেলেটার নাম কি, আবার বলেন, হুজুর লুঙ্গি পরাইতে বলছে, খোকা নাম কি? তা কয় মুসা। চলে গেল ছেলেটা ওয়াজ শোনার জন্য, ছেলেটা ওয়াজ শোনার জন্য একেবারে সামনে বসছে, একেবারে সামনে। তো এবার প্রধান বক্তা ওয়াজ করবেন, প্রধান বক্তা এসে যখনই শুরু করেছেন, তখনই ছোট ছেলেটা বলছে, তাই তো, আমাদের লুঙ্গি পরাই দিলে এই হুজুরটা, ওরে আজকের প্রধান বক্তা আমার লুঙ্গি পরাই দিয়েছে, বাহ ভালোই হয়েছে। ওয়াজ করছে, হঠাৎ করে ভারতের ইন্ডিয়ার হুজুর, তো ইন্ডিয়ার হুজুর,
হঠাৎ করে বলতে বাবারা 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 আমি এই মুহূর্তে আপনাদের সামনে আল্লাহর ওলির কথা শোনাবো, বাবারা 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 শোনেন শোনেন শোনেন, এখন আপনাদের সামনে আমি মুসার ঘটনা শোনাবো। যখনই বলেছে মুসার ঘটনা শোনাবো, ছোট্ট ছেলে লাফ দিয়ে উঠে হুজুরের পায়ে জড়াই দিল, হুজুর হুজুর আপনি আমার কথা বলবেন না। আসলে হুজুর বলবে কার কথা? কোন মুসার কথা? পায়গম্বর মুসা। কোন মুসার কথা? পায়গম্বর মুসার কথা হুজুর বলার জন্য বলতেছে। আর ও লাভ দিয়ে বলে, হুজুর আপনার পায়ে ধরি কবরদার, আমার কথা বললেন না। এবার বলছে মুসা পাছালো, এখন আমি মুসার ঘটনা বর্ণনা করব। ও এবার হুজুর আমার ঘটনা বর্ণনা করবেন, আমার রাস্তার সামনে দিয়ে বলো যাওয়া লাগবে, কথা ঠিকই না? আসলে ও মুসার লুঙ্গি খোলার কথা বলতেছ না হুজুর, হুজুর বলবে নবী মুসার কথা। কিন্তু ওই মুসা মনে মনে ভেবেছে আমার যে লুঙ্গি খুলে গিল বাজার ঘাট দেখা গিল, এখন জাতির সামনে বলে দেবে হুজুর, তা বলতে দেব না, দরকার হলে অনুরোধ করব, না হলে চোখ রাঙাবো, না হলে হামলা দেব, মামলা দেব, তবু হুজুরের মুসার কথা বলতে দেব না। বর্তমান কিছু মানুষ আছে, হুজুর খবরদার ওই দিক যাবেন না, ও বলবেন না, এ বলা যাবে না, তা বলা যাবে না, তার মানে হলো মুসার মতো ওনার চরিত্র ল্যাংটা হয়ে গেছে, এজন্যই কোরআনের খাঁটি কথা বলতে দেয় না তারা। উদাহরণ প্রিয় ভাইয়ের আমার বলো ভাই বসে আমার ভাইয়েরা এখন তো আপন জনেরা আমার ডাক করলেন বুঝছি, আপনারা বেজার হয়েছেন নাকি? আমার ভাই আসতেছে, কথা দিয়েছে, উনি আসতেছে ইনশাল্লাহ।